রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরও গভীর রূপ নিয়েছে পাকিস্তানে। 2024 সালে দারিদ্র, মূল্যস্ফীতি এবং বেকারত্ব বৃদ্ধির সাথে সাথে বেড়েছে সন্ত্রাসী তৎপরতা। এছাড়া মিডিয়া, বেসরকারি সংস্থা, এনজিও এবং রাজনৈতিক বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করে পরিস্থিতি আরও নাজুক করে তুলেছে শাহবাজ শরিফের সরকার। পাকিস্তান তার ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। নানা অনিয়ম, বিরোধিতার উপর বল প্রয়োগ ও নির্বাচনকে প্রভাবিত করার মাধ্যমে ক্ষমতায় আসে শেহবাজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ। পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে। তার মুক্তির দাবিতে আন্দোলনে নেমেছে পাকিস্তানের একাধিক ছাত্র সংগঠন। সেনা হস্তক্ষেপ ও নির্বাচনের প্রভাব বিস্তার করায় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় দমননীতি বেছে নিয়েছে শেহবাজ প্রশাসন। সমালোচকদের ভয় দেখানোর জন্য কঠোর সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহ আইন ব্যবহার করছে হরহামেশা। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে অস্থিতিশীল পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা। একদিকে দারিদ্র, অন্যদিকে দুর্নীতির ফলাফল ব্যাপক মুদ্রাস্ফীতি। এসবের মধ্যে আরেকটি বড় সমস্যা বেকারত্ব বৃদ্ধি। IMF এর কঠোরতার উপর জোর দেওয়া এবং পর্যাপ্ত ক্ষতিপূরণমূলক ব্যবস্থা ছাড়াই ভর্তুকি অপসারণের ফলে দুর্ভোগ বেড়েছে স্বল্প আয়ের জনগোষ্ঠীর। মনুষ্যসৃষ্ট সংকটের সঙ্গে আছে প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ু পরিবর্তনের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল ও অবকাঠামোর। এবছর জুলাই মাসে বন্যার ফলে সিন্ধু প্রদেশ সহ বেশ কয়েকটি জায়গায় জরুরি অবস্থাও ঘোষণা করতে হয়। এত সব সমস্যার সঙ্গে আছে পাকিস্তানের পুরনো ব্যাধি সন্ত্রাসী হামলা। বেলুচিস্তানের কয়েকটি জেলায় সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা বাহিনীর সংঘাতে সোমবার প্রাণ গেছে 70 জন সামরিক ও বেসামরিক নাগরিকের। মির্জা সানোয়ার হোসেন, DBC, নিউজ ডেস্ক।